হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আরজিএম অনলাইন ক্লাসেস আরজিএম এডুকেশন ইউটিউব চ্যানেলে স্পেশাল টেট ক্লাসে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত আমাদের চ্যানেলে এই স্পেশাল টেট ক্লাসটি প্রতিদিন বিকাল ছটা থেকে কিন্তু চলছে আজকের ক্লাসে আমাদের বিশেষত্ব হলো আজকের ক্লাসে আমরা বেসিক্যালি পেডাগোজির কোয়েশেন্সগুলোকে রেখেছি যেগুলো সি টেট বি টেট টিআরবিটি আসাম টেট প্রত্যেকটি পরীক্ষাতে কিন্তু কম্পালসারি সেখানে কিন্তু আসেই এবং ওয়েস্ট ওয়েস্টবেঙ্গলটা যে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেটাগজের তিরিশটি প্রশ্ন রয়েছে সেখানেও কিন্তু অনেকগুলো পেটগজের কোশ্চেন আসে এবং তাছাড়া সিটা সিলেবাস তোমরা জানো আসাম টেট প্রত্যেকটাতে পেটাগজের কোশ্চেন কিন্তু সেখানে ম্যান্ডেটরি তো পেটাগজের ক্লাস আজকে আমরা করবো এখানে তোমরা পঁচিশটা প্রশ্ন পাবে এবং প্রত্যেকটা প্রশ্নের সঙ্গে চারটা করে অপশানস তোমরা কিন্তু পেয়ে যাবে সঠিক উত্তর কি তোমরা প্রশ্ন পড়ার পাশাপাশি উত্তরগুলো করার চেষ্টা করো এবং ক্লাসের শেষে অবশ্যই জানিও যে আউট অফ টোয়েন্টি ফাইভ তোমাদের স্কোর কত হচ্ছে সবার প্রথম প্রশ্ন প্রশ্ন নম্বর ওয়ান বলা হয়েছে নতুন তথ্য ও জ্ঞান পূর্ব অভিজ্ঞতার সঙ্গে প্রক্রিয়াকরণের মাধ্যমে অর্থপূর্ণ এবং বোধগম্য হয়ে ওঠে এটা একটা উক্তি বা এটা একটা মতামত বা এটা একটি মতবাদ বলা যেতে পারে নতুন তথ্য বা জ্ঞান পূর্ব অভিজ্ঞতার সঙ্গে প্রক্রিয়াকরণের মাধ্যমে অর্থপূর্ণ এবং বোধগম্য হয়ে ওঠে কোন মনস্তাত্ত্বিক দৃষ্টিভঙ্গির এটি বক্তব্য বিভিন্ন রকমের মনস্তাত্ত্বিক দৃষ্টিভঙ্গি রয়েছে বিভিন্ন রকমের জ্ঞানতাত্ত্বিক দৃষ্টিভঙ্গি রয়েছে তার মধ্যে বলতে হবে এই যে স্পেশাল থটটা সেটা কাদের আচরণবাদ মানবতাবাদ সমগ্রতাবাদ নাকি জ্ঞানমূলক মনস্তত্ত্ব যেহেতু এখানে তথ্য বা জ্ঞানের কথা বলা হচ্ছে এবং পূর্ব অভিজ্ঞতার সঙ্গে প্রক্রিয়াকরণের কথা বলা হচ্ছে তাহলে এটা অবশ্যই জ্ঞানমূলক মনস্তত্ত্ব হবে অপশান নাম্বার ডি হবে এখানে সঠিক উত্তর পরের প্রশ্ন চলে আসবো প্রশ্ন নাম্বার দুই বলা হয়েছে যে বিকাশের ক্ষেত্রে মানে ডেভেলপমেন্ট আমরা বিকাশ বৃদ্ধি এগুলো কিন্তু করেছি গ্রোথ ডেভেলপমেন্ট এগুলো ক্লাস আমরা করেছি বিকাশের ক্ষেত্রে ব্যক্তিগত পার্থক্যের কারণ কি। বিকাশের ক্ষেত্রে ব্যক্তিগত পার্থক্য বা ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস এর কারণটা কি। দেখো তোমরা জানো যে সিটেট পরীক্ষাতে কিন্তু বাংলা সাবজেক্টটা ইনক্লুড হয়েছে এবং বাংলাতে তিরিশ মার্কস কিন্তু সেখানে রয়েছে এবং তোমরা যারা সিটের পরীক্ষার ফর্ম ফিল আপ তারা অবশ্যই যারা পশ্চিমবঙ্গ থেকে পরীক্ষা দেবে তারা অবশ্যই বাংলা সাবজেক্টটাকে বেশি ফোকাস করো কারণ এখানে বাংলায় তিরিশে তিরিশ বা তিরিশে পঁচিশ প্লাস তোমরা স্কোর করলে তোমাদের কিন্তু ওদিকে পাস করার চান্সেস সিক্সটি পার্সেন্ট পাওয়ার চান্সেস কিন্তু অনেকটাই বেড়ে যাবে ঠিক আছে তো বিকাশের ক্ষেত্রে ব্যক্তিগত পার্থক্যের কারণ কি হবে সঠিক উত্তর হবে অপশান নাম্বার সব ধরনের বিকাশের পার্থক্যের ক্ষেত্রে বংশধারা এবং পরিবেশ সমভাবে দায়ী বা সমানভাবে দায়ী অর্থাৎ যেটাকে আমরা বলে থাকি হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্ট এটা নিয়ে ক্লাস করেছি তোমরা জানো হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্ট এবং মনে রাখবে বাংলার যে তিরিশ নম্বর থাকবে সেখানে পনেরোটা থাকবে হচ্ছে তোমার কম্প্রিহেনশন কোয়েশ্চেন এবং পনেরোটা থাকবে তোমার হচ্ছে পেডাগজিক্যাল কোয়েশ্চেন পরের নাম্বার চলে আসবো নাম্বার তিন ব্যক্তি জীবনে জৈবিক বংশধারা এবং সামাজিক বংশধারার মধ্যে কি জৈবিক বংশধারা অর্থাৎ তুমি তোমার বাবা মায়ের কাছ থেকে বা তোমার যেটা আছে জেনেটিক যেটা তোমার হেরিডিটি রয়েছে সেটা এবং সামাজিক বংশধারা মানে সোসা মানে সোসাইটি সোশ্যাল ঠিক আছে সামাজিক মানে পারিপার্শ্বিক পরিবেশের যে বংশধারা সেটার মধ্যে কি যৌগিক বংশধারার গুরুত্ব অপেক্ষা কিন্তু অধিক সামাজিক বংশধারার গুরুত্ব অধিক সামাজিক বংশধারার কথাটি অর্থহীন উভয়ই একই গুরুত্ব দেখো একটা মানুষের বা একটা শিশুর বিকাশের ক্ষেত্রে যেমন তার বাবা মা এবং বংশ পরিচয় বা বংশ পরম্পরাটা প্রয়োজন তার থেকে তার পাশাপাশি তার যে পরিবেশ রয়েছে তার যে সারাউন্ডিং রয়েছে তার যে এনভায়রনমেন্ট রয়েছে সেটাও কিন্তু প্রয়োজন অর্থাৎ উভয়েরই কিন্তু গুরুত্ব অপরিসীম রয়েছে অর্থাৎ হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্ট বোথ আর ইম্পর্টেন্ট নাম্বার চারে আসবো শিশু বড় হলে সামাজিক অসামাজিক এবং সমাজবিরোধী হবে কি না তার নির্ভর করে প্রধানত দেখো সামাজিক মানে কি অর্থাৎ সমাজে যেভাবে নিয়ম দীর্ঘদিন ধরে চলে আসছে সে সেই সমাজের মতনই নিজেকে তৈরি করে ফেলেছে সমাজের মতন করে সে চলছে অসামাজিক মানে হচ্ছে যে সমাজের যেগুলো নিয়ম সমাজের যেগুলো নিয়মকানুন রয়েছে এক একটা সমাজে এক এক রকম থাকে সে সেগুলো মানছে না আর সমাজ বিরোধী মানে কি যেটাকে অ্যান্টি সোশ্যাল বলা হচ্ছে সে সন্ত্রাসী হয়ে গেছে সে পুরোটা সমাজের প্রতি তার বা সমাজের তার থেকে একটা ভয় আছে যে সমাজকে সে ক্ষতি করে দিচ্ছে তো এটা হবে কি না তা নির্ভর করে কিসের উপর বংশধরার উপর পরিবেশের উপর শিখনের উপর নাকি সবকটের উপর সঠিক উত্তর কী হবে এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান নাম্বার সি শিখনের উপর তার কারণ দেখো যেহেতু পেটাকজিক্যাল কোশ্চেন মনে রাখবে যেটা তোমাদের মনে হবে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট যেটা সব থেকে বেশি অ্যাপ্ট মনে হবে তোমাদের সেটাই কিন্তু সেখানে অ্যান্সার হবে এবার দেখো পরিবেশটাও কিন্তু একটা অবশ্যই গুরুত্বপূর্ণ এবার একটা কথা বলে রাখি একই পরিবেশে একই পরিবেশে বা ধরুন একই পাড়াতে তিরিশ জন বাচ্চা রয়েছে তিরিশ জন বাচ্চার মধ্যে কিন্তু একই রকম পরিবেশের প্রভাব পড়েছে কিন্তু তিরিশ জন বাচ্চার মধ্যে দেখা গেল তিনজন সরকারি চাকরি করছে পাঁচজন বিজনেস করছে কেউ কেউ মনে করো লেবারি করছে আর জন বা একজন সোশ্যাল হয়ে গেছে তার মানে কিন্তু সমাজের যে দৃষ্টিভঙ্গি বা সমাজের যে প্রভাব সেটা কিন্তু প্রধান কারণ নয় প্রধান কারণ হচ্ছে শিখন সে কিভাবে শিখেছে সে কীভাবে মানুষের সাথে মিশেছে সে মানুষের বা অমানুষের কোন কোন বৈশিষ্ট্যগুলোকে নিজের মধ্যে নেওয়ার চেষ্টা করেছে বুঝতে পেরেছ কেন এখানে শিখানোর উপর গুরুত্বটা বেশি নেক্সট চলে আসবো নাম্বার চার সঠিক উত্তরটা চিহ্নিত করতে বলেছে সবগুলো আমরা তাই করছি প্রগতিবাদী শিক্ষার নীতি হলো প্রগতিবাদী মানে প্রগ্রেসিভ যেগুলা শিক্ষা রয়েছে প্রোগ্রেসিভ যেগুলো এডুকেশান রয়েছে সে প্রগতিবাদী শিক্ষার প্রধান নীতি বা নীতি কি স্বাভাবিক বিকাশের জন্য শিশুর স্বাধীনতা প্রয়োজন জীবনকেন্দ্রিক পাঠ্যক্রমের ওপর গুরুত্ব আরোপ সামাজিক দায়িত্ববোধ এবং গণতন্ত্রের জন্য শিক্ষা সব কয়টি কি হবে সঠিক উত্তর দেখো প্রগতিশীল শিক্ষার জন্য সবার আগে দরকার স্বাভাবিক বিকাশ এবং তার জন্য দরকার শিশু স্বাধীনতা অবশ্যই শিশুকে তুমি যদি স্বাধীনতা না দাও তাকে যদি তার মতন শিখতে না দাও তাকে যদি তুমি তোমার নিজের শেপে তৈরি করার চেষ্টা করো তাহলে সে যেই সম্ভাবনা নিয়ে এসেছে সেটা ব্যাহত হবে এবং তুমি যা যেটা শেখাতে চাচ্ছ সেটাও তার শেখা হবে না তার জন্য একটা শিশুকে স্বাধীনতা দেওয়া অবশ্যই প্রয়োজন জীবন কেন্দ্রিক পাঠ্যক্রমের উপর গুরুত্ব দেওয়া মানে যেগুলো ওর জীবনে কাজে দেবে যেগুলো জীবন কেন্দ্রিক জীবনমুখী সামাজিক বাস্তব চেতা তৈরি করতে হবে তাকে এবং সামাজিক দায়িত্ববোধ এবং গণতন্ত্রের জন্য শিক্ষা তো সঠিক উত্তর কি যে উপরের সব কয়টি অপশন নাম্বার ডিজ দ্য কারেক্ট অ্যান্সার অফ দিস কোয়েশ্চেন ক্লাসেসগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টে তোমরা জানাবে এবং এই ক্লাসগুলো তোমাদের প্রয়োজন আছে কি না সেটা অবশ্যই কিন্তু জানাবে আমরা কিন্তু এর আগে অনেকগুলো ক্লাস তোমরা করেছি তোমাদের জন্য করেছি আমরা কিছু মাস আগেও করেছি টপিক রিলেটেড ক্লাস কিন্তু অনেকগুলো হয়েছে তোমরা যারা চাইছো টপিক রিলেটেড ক্লাস অধ্যায় ধরে ধরে ক্লাস করালে ভালো হয় তারা অবশ্যই এই চ্যানেলে প্লে লিস্টে একবার ঘুরে এসো টপিক রিলেটেড প্রচুর ক্লাস তোমাদের জন্য কিন্তু অলরেডি সেখানে অপেক্ষা করছে তোমরা সেই ক্লাসগুলো অবশ্যই দেখো এবং তারপরে তোমরা পেডাগজি ক্লাসগুলো করো এবং এই পেডাগজির ক্লাসের সাথে আমরা কিন্তু এরপরে ইংরেজি ইভিএস প্রত্যেকটা টপিককে আবার ঢোকাবো যেরকম করে আগে আমরা মিক্সড মক টেস্ট করতাম সেটা প্রতিদিন ছটা থেকে কিন্তু চালু হচ্ছে আজকে থেকে এবং সেটা কিন্তু কন্টিনিউ চলবে নেক্সট বলা হয়েছে থার্স্টনের সাতটি মৌলিক উপাদান তত্ত্বের নিচের কোনটি নেই থার্স্টনের যে মৌলিক উপাদান তত্ত্বগুলো রয়েছে আমরা জানি কোহলবার্গের বিভিন্ন স্তর রয়েছে বিভিন্ন রকমের স্টেজেস রয়েছে আমরা সেটাও জানি আমরা আমরা জানি ভাইগটস্কির জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট জানি আমরা জানি যে পেঁয়াজের যে স্তরগুলো রয়েছে সেগুলো জানি তো প্রত্যেকটা কিন্তু জানতে হবে তোমাদের প্রত্যেকটা যে তত্ত্ব রয়েছে প্রত্যেকটা তত্ত্ব কিন্তু জানতে হবে এবং সেখান থেকে প্রশ্ন কিন্তু আসবেই আসবে ঠিক আছে তো থার্স্ট্রেনে সাতটি মৌলিক উপাদান তত্ত্বের নিচের কোনটা নেই সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি অভিযোজন ক্ষমতা ঠিক আছে অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার পরে নাম্বার নাম্বার সেভেন বলছে ব্যক্তিগত পার্থক্যকে ভিত্তি করে শিক্ষার্থীদের কি হবে নির্দেশনা কর্মসূচি পরিচালিত হবে শৃঙ্খলা নিয়ন্ত্রণ করা হবে সহ পাঠক্রমিক কর্মসূচি বিন্যস্ত হয় সব কয়টি হয় সঠিক উত্তর কি এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন নাম্বারে নির্দেশনা কর্মসূচি পরিচালিত হবে নির্দেশনা কর্মসূচি বলছে ব্যক্তিগত পার্থক্যকে ভিত্তি করে ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেসকে যদি ভিত্তি করে তাহলে নির্দেশনা কর্মসূচি পরিচালিত হবে অর্থাৎ যেভাবে নির্দেশ পাবে সেইভাবে নির্দেশ অনুযায়ী কর্মসূচিগুলো কিন্তু চলবে তারপরে কি আছে নাম্বার আট নাম্বার আটে বলেছে বহি পরিমাপ অপেক্ষা অভ্যন্তরীণ পরিমাপ বহি পরিমাপ মানে কি মানে তোমার মেজার তোমার ফিজিক মেজার নেওয়া হয়েছে তোমার হাইট ওয়েট ঠিক আছে যে পুলিশের চাকরি পরীক্ষার সময় যেরকম নেওয়া হয় উচ্চতা ওজন চেস্ট ঠিক আছে প্রত্যেকটার কিছু মাপযোগ করা হয় তো এবার বলছে এটা হচ্ছে বহি পরিমাপ বাইরে থেকে তুমি কেমন বাইরে থেকে তোমার মাপযোগ কেমন বাইরে থেকে তোমার মেজারমেন্ট কেমন অপেক্ষা অভ্যন্তরীণ পরিমাপের উপর অধিক গুরুত্ব দেওয়া প্রয়োজন তার কারণটা কী অভ্যন্তরীণ মানে তোমার বিকাশ কতটা হয়েছে তোমার বুদ্ধি কতটা হয়েছে তুমি যে কোনো রকমের প্রবলেম সলভিং সিচুয়েশনের মধ্যে আসতে তুমি কীরকম রিয়্যাক্ট করো সেইটা হচ্ছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ তাই তো কেন প্রয়োজনটা কেন প্রারম্ভিক শিক্ষাস্তর বা কোন শিক্ষাস্তরে প্রারম্ভিক মাধ্যমিকে প্রারম্ভিক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা স্তরে শিক্ষা সর্বস্তরে কি হবে সঠিক উত্তর বহি পরিমাপ থেকে অভ্যন্তরীণ পরিমাপের উপর গুরুত্ব দেওয়া উচিত অবশ্যই প্রারম্ভিক শিক্ষা স্তরে প্রারম্ভিক শিক্ষা অপশন নাম্বার এ তার কারণ হচ্ছে বিজ্ঞান কিন্তু এটা বলে দিয়েছে যে একটা বাচ্চার আট থেকে নয় বছর আট থেকে নয় বছর বয়সে সব থেকে বেশি ডেভেলপমেন্ট সব থেকে বেশি বিকাশ কিন্তু তার হয়ে যায় তো প্রারম্ভিক শিক্ষা তার কিন্তু এই বিষয়টা সব থেকে বেশি গুরুত্ব সহকারে দেখা প্রয়োজন রয়েছে নেক্সট আসবো সরকার নারী শিক্ষা প্রসারের জন্য নারী শিক্ষা প্রসারের জন্য নিম্নলিখিত ব্যবস্থা গ্রহণ করছে অর্থাৎ কোন ব্যবস্থাটা গ্রহণ করছে বাল্যবিবাহ রোধ করে দিয়েছে ছেলেদের বিদ্যালয়ে মহিলা শিক্ষক নিয়োগ করা হয়েছে ভর্তির ক্ষেত্রে মহিলাদের জন্য আসন সংরক্ষণ করা হচ্ছে মেয়েদের হোস্টেল নির্মাণের জন্য বিশেষ আর্থিক অনুদান দেওয়া হচ্ছে সঠিক উত্তর কী হবে সরকার নারী শিক্ষা প্রসারের জন্য নিম্নলিখিত ব্যবস্থা গ্রহণ করছে এইভাবে যে ভর্তির ক্ষেত্রে বিভিন্ন স্তরে বিভিন্ন প্রান্তিক ক্ষেত্রে বা বিভিন্ন জায়গাতে সরকারি যে সমস্ত সেক্টরগুলো রয়েছে প্রতিষ্ঠানগুলো রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান সেক্ষেত্রে মেয়েদের জন্য কিন্তু আসন সংরক্ষণ করা হচ্ছে এবং এর পাশাপাশিও কেন্দ্র সরকারের যে বিভিন্ন প্রকল্পগুলো যদি তুমি দেখো যেরকম আমি যদি একটা উদাহরণ হিসেবে নিয়ে স্টাফ সিলেকশন কমিশনের যে ফর্ম ফিল আপটা হয় সেখানে কিন্তু মেয়েদের তো কোনো ফর্মের টাকা নেওয়া হয় না ঠিক আছে তো এটাও কিন্তু বলতে পারো যে তাদেরকে কিন্তু একটু এগিয়ে দেওয়ার জন্য মেয়েদেরকে একটু অগ্রগতির দিকে এগিয়ে দেওয়ার জন্য কিন্তু সরকার এই একটা ব্যবস্থা গ্রহণ করেছে এরকম এরকম আরও রয়েছে বিভিন্ন রকমভাবে করছে নাম্বার দশে আসব প্রারম্ভিক শিক্ষার্থীদের সাধারণত যেসব বিশৃঙ্খল আচরণ দেখা যায় সেগুলো কি প্রারম্ভিক শিক্ষার্থী মানে যখন সে প্রথম স্কুলে যাচ্ছে বা প্রথম যে শিখছে শেখার শুরু করছে শিক্ষার্থী মানে যে শিখছে স্কুলে গিয়েও শিখতে পারে টিউশন ক্লাসেও শিখতে পারে ঘরে বসেও শিখতে পারে শিক্ষার্থী মানে যে শিখছে তো প্রথম দিকে একটা শিক্ষার্থী প্রথম দিকে তার মধ্যে বিশৃঙ্খলা আচরণ দেখা যায় কোনগুলো অবাধ্যতা একগুয়েমি না আমি আজকে পড়ব না আমার আজকে ভালো লাগছে না পড়তে এই যে বাচ্চাদের দেখবে এই সমস্যাটা কিন্তু থাকে বাচ্চারা কিন্তু মুড সুইং হয় ওদের খুব না পড়বো না এখন কেঁদে দিচ্ছে হেসে দিচ্ছে এরকম অনাক্রমণ ধর্মিতা অর্থাৎ মানে অনাক্রমণ ধর্মিতা কি মানে আমরা যদি আক্রমণটাকে ধরি আক্রমণ ধর্মিতা মানে কোনো কিছু আক্রমণ অনাক্রমণ মানে কি কোনো কিছুর প্রতি ইন্টারেস্ট কম পাওয়া কম ইন্টারেস্ট পাওয়া বদমেজাজ হঠাৎ করে ঢেকে যাচ্ছে না পড়ব না মানে পড়বো না এই ধরনের এক গেমই ঠিক আছে তো কী হতে পারে অবশ্যই এই উপরে সবগুলোই কম বেশি দেখা যায় যেহেতু এটা একটা ওভারঅল একটা সমীক্ষা অর্থাৎ সব বাচ্চাদের মধ্যেই একটা দেখা যায় কিন্তু কিছু কিছু এক্সেপশনাল বাচ্চাও থাকে যারা ছোটো থেকে পড়ার জন্য খুব বেশি ইন্টারেস্টেড থাকে খুব বেশি পড়ার পাগল থাকে ঠিক আছে যাদেরকে বই পাগল বলা হয় নাম্বার ডি হবে এখানে সঠিক উত্তর নাম্বার ইলেভেনে সর্বশিক্ষা অভিযানের এস এস এ তাই তো সর্বশিক্ষা অভিযান চোখ সুরক্ষা বিধির মধ্যে অন্যতম হলো সর্বশিক্ষা অভিযানের চোখ সুরক্ষা ঠিক আছে চোখ সুরক্ষা বিধির মধ্যে খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এটা গর্ভবতী মায়ের সংক্রামক রোগ সমূহের চিকিৎসা শিশুকে নিয়মিত টিকাদান শিশুকে কোনো রকমের আঘাত বা দুর্ঘটনার হাত থেকে রক্ষা করা সব কয়টি সর্বশিক্ষা অভিযানের চোখ সুরক্ষা বিধির মধ্যে যেগুলো পড়ে সেগুলো হচ্ছে অবশ্যই গর্ভবতী মায়ের সংক্রামক রোগ থেকে সময়ের চিকিৎসা করা শিশুদেরকে টিকাকরণ করা এবং আঘাত থেকে রক্ষা করা সো উপরে সব কয়টি হচ্ছে এখানে সঠিক উত্তর এই পার্টটা তোমরা কিন্তু স্ক্রিনশট নিয়ে রাখতে পারো এখান থেকে প্রশ্ন কিন্তু আসতে পারো এবং তোমাদের সেটা বলে রাখি সর্বশিক্ষা অভিযানের উপরে শুধু বিশেষ করে একটা ক্লাস কিন্তু আমরা অলরেডি এর আগে করিয়েছি তোমরা একবার কাইন্ডলি প্লে লিস্টটা কিন্তু ঘুরে আসবে ঠিক আছে তোমাদের প্রত্যেকের জন্য কিন্তু সেখানে ক্লাসেস রয়েছে এবারে আসবে পরের নাম্বারে কি বলেছে নাম্বার বারো বলছে স্কিনারের বক্স ব্যবহার করা হয় কিসের জন্য স্কিনার চলে আসলো অর্থাৎ ওয়াগনার স্কিনার পিঁয়াজে কোহলবার্গ বাইগস্কি আসবেই পিকুনাস প্রত্যেককে কিন্তু তোমাকে জানতে হবে প্রত্যেকের কোন তত্ত্বটা তারা দিয়েছে এবং সেই তত্ত্বের মূল বিষয়বস্তুগুলো কী সেটা কিন্তু ভালো করে তোমাদের পড়ে রাখতে হবে স্কিনারের বক্স ব্যবহৃত হয় কিসের ক্ষেত্রে সঞ্চালনগত শিক্ষণে বাচনিক শিক্ষণে সমস্যার সমাধান শিখনে নাকি ধারণা শিখনে কীভাবে সঠিক উত্তর এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে স্কিনার কিন্তু করেছেন সমস্যা সমাধান সেখানে বক্স ব্যবহার করেছেন সেখানে পরীক্ষাও রয়েছে বক্সের একটা পরীক্ষাও রয়েছে সেখানে তিনি ঠিক আছে তো সেটা কিন্তু সমস্যা সমাধানের জন্য তিনি ইউজ করেছেন নাম্বার তেরো নিচের কোনটি সঠিক নয় বলতে হবে প্রদর্শন পদ্ধতি মানে এক্সিবিশন প্রদর্শন তাই তো প্রদর্শন পদ্ধতিতে কি হয় সাধারণ এবং অতি সাধারণ শিক্ষার্থীদের ক্ষেত্রে এটি কার্যকরী হয় ব্যক্তিগত পার্থক্য অনুযায়ী বিষয়বস্তু উপস্থাপন করা যায় শিখন সঞ্চালনের ক্ষেত্রে পদ্ধতি অধিক কার্যকরী নাকি পদ্ধতি সব বিষয়ের ক্ষেত্রে প্রযোজ্য নয় সঠিক উত্তর কি হবে প্রদর্শন হচ্ছে বলছে বলতে হবে কোনটা সঠিক নয় তার মানে কোনটা সঠিক সেটা আমাদের দেখলেই হয়ে যাবে কোনগুলো সঠিক দেখো সাধারণ এবং অতি সাধারণ শিক্ষার্থীদের ক্ষেত্রে এটা কার্যকরী যে কোনো বিষয় প্রদর্শনী করতে গেলে আমি আমি যদি কোনো একটা জিনিসকে প্রদর্শনী করে বোঝাই অডিও ভিজুয়াল ভিজুয়ালিটার মাধ্যমে বোঝাই তাহলে সেটা অবশ্যই কার্যকরী হবে শিখন সঞ্চালনের ক্ষেত্রে এই পদ্ধতি অধিক কার্যকরী শিক্ষণ সঞ্চালন অবশ্যই তাই পুরোনো শিক্ষার থেকে পরের শিক্ষাতে আমি ট্রান্সফার করাতে পারবো বাচ্চাদেরকে আমি সেইভাবে ডাইভার্ট করতে পারবো অবশ্যই কার্যকরী এই পদ্ধতিটি সব বিষয়ের ক্ষেত্রে প্রযোজ্য নয় না এটা কিন্তু সব বিষয়ের ক্ষেত্রে প্রযোজ্য নয় অবশ্যই তাই সব বিষয়কে তুমি এই প্রদর্শনীর মাধ্যমে শেখাতে পারবে না কিন্তু ব্যক্তিগত পার্থক্য অনুযায়ী বিষয়বস্তু উপস্থাপন করা যায় এটা কিন্তু সঠিক নয় তার কারণ হচ্ছে প্রদর্শনী কিন্তু তুমি যখন করবে প্রদর্শনী সবার জন্য সমান হবে এক্সিবিশন সবার জন্য সমান হবে ঠিক আছে তারপরে কে কতটা নিতে পারবে সেটা তার উপরের বিষয় তো এখানে অপশান নাম্বার বি আমার হয়ে যাচ্ছে সঠিক উত্তর নাম্বার ফোরটিন বলা হয়েছে শ্রেণীকক্ষে একটি কন্ডিশনাল কোশ্চেন শ্রেণীকক্ষে গণিত শিখনে অক্ষমতা শনাক্ত করতে শিক্ষক লক্ষ্য রাখবেন অঙ্ক করাচ্ছ তুমি ক্লাসে গিয়ে তখন কে একটা অঙ্ক করতে পারছে না অক্ষমতা তুমি বুঝতে পারলে কেউ পারছে না সেই অঙ্কটা করতে তখন তুমি কি করবে তখন তোমার কোন দিকে নজর রাখা উচিত গাণিতিক সংকেতগুলো সঠিকভাবে লিখতে না পারা সরি এখানে বলছে শ্রেণিকক্ষে গণিত শিক্ষণে অক্ষমতা শনাক্ত তুমি কী করে শনাক্ত করবে যে কোনো একজন স্টুডেন্ট অক্ষম পারছে না ঠিক করে অঙ্কটা করতে তো গাণিতিক সংকেতগুলো সঠিকভাবে লিখতে না পারা প্লাস মাইনাস সাবট্রাকশান অ্যাডিশান মাল্টিপ্লিকেশন ডিভিশন এগুলোকে সে লিখতে পারছে না ঠিক করে সাধারণ গাণিতিক সমস্যাগুলির সমাধানের ক্ষেত্রে অসুবিধা বোধ হচ্ছে তার পারছে না সাধারণগুলো তার বয়সে যেগুলো পেরে যাচ্ছে ও পারছে না সমস্যা সমাধানে পর্যায়গুলি অনুসরণ করা এবং তার কারণ নির্ণয় করা নির্ণয় করতে ব্যর্থ হওয়া সেগুলো পারছে না তো দেখো একজনের মধ্যে কমন ফ্যাক্টরস কিন্তু এগুলো থাকতেই পারে এই চিহ্ন সাইন সে ঠিকঠাক লিখতে পারছে না সমস্যা সমাধান করতে পারছে না এবং পর্যায়কে ও পরপর অনুশীলন করতে রেখতে পারছে না একটা তুমি অঙ্ক ওকে বুঝিয়ে দিলে সেম একই অঙ্ক তুমি করতে দিচ্ছ বাট সে পারছে না তাহলে তার মধ্যে কিন্তু শিখনের অক্ষমতা রয়েছে তো এইভাবে তুমি কিন্তু উপরে সবগুলো বিষয়কে লক্ষ্য করে কিন্তু তুমি শনাক্ত করতে পারছো নাম্বার পনেরো প্রেশনা প্রক্রিয়াকে ব্যাখ্যা করতে গিয়ে অবচেতন প্রেশনার ধারণাটা কে উল্লেখ করেন তো এখানে কী বিষয়ে বলা হয়েছে অবচেতন প্রেষণা তাই তো অবচেতন প্রেশনা একটা চেতন একটা অবচেতন এই দুটো পার্ট হয়ে থাকে তো প্রেশনা প্রক্রিয়াকে ব্যাখ্যা করতে গিয়ে অবচেতন প্রেশনার কথা কে বলেছেন ম্যাকডুগাল ইয়ুং পিটার্স নাকি ফ্রয়েড তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার ডি ফ্রয়েড নেক্সট আসবে নাম্বার সিক্সটিন শিক্ষক সর্বদা শিক্ষার্থীদের ভ্রান্ত ধারণাকে বা ভ্রান্তিকে লক্ষ্য রাখবেন কারণ এর মাধ্যমে তিনি অবহিত হন অর্থাৎ একটা স্টুডেন্ট বা একটা শিক্ষার্থী ভ্রান্ত ধারণার মধ্যে চলে যাচ্ছে কি সেটা লক্ষ্য রাখার মধ্যে দিয়ে একজন শিক্ষক কি দেখবেন শিক্ষার্থীরা কি পরিমাণ জ্ঞান অর্জন করেছে সেটা বুঝতে পারবেন কি ধরনের সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন সেটা তিনি ঠিক করবেন ক্ষমতা অনুযায়ী শিক্ষকদের সরি শিক্ষার্থীদের তিনি শ্রেণীকরণ করবেন নাকি বৈচিত্র্যপূর্ণ পাঠক্রমের প্রয়োজনীয়তা কিছু কিছু প্রশ্ন এমন তোমরা এরকম পেয়ে যাবে যেগুলো মনে হবে যে সবগুলোই সঠিক উত্তর তো সময় মনে রাখবে পেডাগজির ক্ষেত্রে যেটা তোমার মনে হবে সব থেকে বেশি লজিক্যাল সেটাই কিন্তু সঠিক উত্তর হবে তো এক্ষেত্রে কি যেহেতু ভারতীয় শিক্ষা ব্যবস্থাতে যে রিমেডিয়াল ক্লাসেসের ব্যবস্থা রয়েছে সেই কারণে যখন একজন শিক্ষার্থীদের মধ্যে ভ্রান্ত ধারণা লক্ষ্য করা যাবে তখন সেই শিক্ষার্থীর ক্ষমতা অনুযায়ী তাদেরকে শ্রেণীকরণ করা বা সেই শিক্ষার্থীর ক্ষমতা অনুযায়ী তাদেরকে ক্লাসিফিকেশন বা ক্লাস রেডি করে দেওয়াটাই কিন্তু হবে তখন প্রধান লক্ষ্য বাকি যে পয়েন্টগুলো রয়েছে সেগুলো কিন্তু তুমি বাদ দিতে পারছো না কিন্তু এটা সব থেকে বেশি লজিক্যাল তাই এটা হলো সঠিক উত্তর নাম্বার সতেরো ব্যক্তি শিক্ষার্থীদের মধ্যে পার্থক্য দেখাচ্ছে ব্যক্তি শিক্ষার্থী এই এটাও কিন্তু মনে করো ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেসের মতনই একটা পার্ট কিন্তু এটা রয়েছে ঠিক আছে এবং ব্যক্তি শিক্ষার্থীদের মধ্যে পার্থক্য দেখা যায় বিকাশের হারে বিকাশের ধারাবাহিকতায় বিকাশের সাধারণ ক্ষমতা নাকি বৃদ্ধি ও বিকাশের নীতিতে সঠিক উত্তর কি হবে এই প্রশ্নের সঠিক উত্তর হবে বিকাশের সাধারণ ক্ষমতায় অপশন সি হয়ে যাচ্ছে সঠিক উত্তর নাম্বার এইটিন একজন শিক্ষক কিভাবে ছাত্রছাত্রীদের মনোযোগ আকর্ষণ করতে পারেন একজন শিক্ষক কিভাবে ছাত্রছাত্রীদের মনোযোগ আকর্ষণ করতে পারবেন খুবই ইন্টারেস্টিং কোয়েশ্চেন নিজে ছাত্রছাত্রীদের সতর্ক করবেন প্রধান শিক্ষক বা প্রিন্সিপাল এর দ্বারা সতর্ক করবেন ছাত্রছাত্রীদের পর্যবেক্ষণের মাধ্যমে তিনি সতর্ক করবেন বা পর্যবেক্ষণের মাধ্যমে রাখবেন নাকি অপশান নাম্বার ডি রয়েছে শিক্ষক পদ্ধতি ছাত্রছাত্রীদের আগ্রহ অনুযায়ী করবে তো সঠিক উত্তর কী হবে এক্ষেত্রে যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে এখানে শিক্ষণ পদ্ধতি শিক্ষক পদ্ধতি তো হয় না যে একজন শিক্ষক ছাত্রছাত্রীদের মনোযোগ আকর্ষণ করতে পারবেন শিক্ষণ পদ্ধতি ছাত্রছাত্রীদের আগ্রহ আগ্রহ অনুযায়ী করলে যে তাদের ইন্টারেস্ট যেদিকে রয়েছে টপিক অবশ্যই সিলেবাস অনুযায়ী থাকবে কিন্তু তাদের ইন্টারেস্ট যেরকমভাবে রয়েছে যেই টপিক বা যেই ক্যাটাগরিতে বা যেই রকমভাবে ক্লাসটা করালে সে বেশি ইন্টারেস্ট পায় সেই দিক থেকে কিন্তু তারা ক্লাসটা করাতে পারবে সো অপশান নাম্বার ডি হবে এখানে সঠিক উত্তর অর্থাৎ ছাত্রছাত্রীদের আগ্রহ ইন্টারেস্ট অনুযায়ী ক্লাসটাকে রেডি করতে হবে নাম্বার নাইনটিন বা পিরিয়ড সন্ধিকাল একটি পরিচিত সমস্যা কি এই প্রশ্নটা আমরা এর আগেও কিন্তু আলোচনা করেছি তাই তো এর আগেও করেছি স্কুল প্রবঞ্চিত হওয়া ভ্রান্তি নাকি অনিদ্রা কি হবে সঠিক উত্তর সঠিক উত্তর হবে অপশান নাম্বার সি প্রবঞ্চিত হওয়া ভ্রান্তি এটা হচ্ছে একটি পরিচিত সমস্যা নাম্বার টোয়েন্টি একজন শিক্ষক শিক্ষিকা তার শিক্ষার্থীদের মূল্যায়নের তখনই সফল হবেন যখন তিনি কি করবেন কঠোর হবেন ক্ষমাশীল এবং নমনীয় হবেন নৈবর্তিক হবেন নাকি দ্রুত তৎপর হবেন তো সঠিক উত্তর এই প্রশ্নের হয়ে যাবে অপশন নাম্বার সি নৈবর্তিক দেখবে বাংলা যে পাঠ্যবইগুলো আছে বিভিন্ন স্কুলে যে পড়ানো হয় সেই পাঠ্যবইগুলোর অনুশীলনীটা বের করবে সেখানে তোমরা দেখবে নৈবর্তিক ধর্মীয় প্রশ্ন এই পাঠটা কিন্তু থাকে ঠিক আছে তো ওই পাঠটা দেখলে তোমরা আরও বেশিভাবে এটা বুঝতে পারবে যে নৈবর্তিক যে কনসেপ্টটা কী রয়েছে সেটা তারপরে আসবো নাম্বার টোয়েন্টি ওয়ান বলেছে ম্যাকডুগালের মতে মানুষের আচরণের মৌলিক নিয়ন্ত্রক হলো মানুষের আচরণের মৌলিক নিয়ন্ত্রক অর্থাৎ মানুষের আচরণকে নিয়ন্ত্রণ করবে ম্যাকডুগালের মতে মানুষের আচরণকে নিয়ন্ত্রণ করবে কি বুদ্ধি প্রবৃত্তি সহজাত বৈশিষ্ট্য নাকি কোনোটি নয় সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান নাম্বার বি প্রবৃত্তি ঠিক আছে প্রবৃত্তি মানে তার তার আচরণ আচার আচরণ মানুষের আচরণের মৌলিক নিয়ন্ত্রণে হচ্ছে প্রবৃত্তি অর্থাৎ তার কাজ করার যে ধ্যান ধারণা কাজ করার যে ধরন সেটাকে কিন্তু এখানে বোঝানো হচ্ছে নাম্বার বাইশ হারলকের মতে নিচের কোনটি শিশুর বিকাশের ক্ষেত্রে প্রকৃত সত্য দেখো আজকে কিন্তু অনেকগুলো শিশু মনস্তত্ত্ববিদ বা বলা যেতে পারে মনস্তত্ববিদ বা সাইকোলজিস্টদের সম্পর্কে আমরা জানলাম নাম জানলাম পড়লাম এবং এই প্রতিদিন এই ক্লাসগুলো তোমরা প্র্যাকটিস করার মধ্যে দিয়ে এদের সম্পর্কে আরও জানতে পারবে আরও প্র্যাকটিস করতে পারবে এবং তোমাদের সিটেড পরীক্ষা হওয়া পর্যন্ত রেগুলার ক্লাসেসগুলো তোমরা কিন্তু অবশ্যই অ্যাটেন্ড করতে থাকো পরীক্ষাতে অবশ্যই সেগুলোতে তোমরা উপকার পাবেই পাবে তো এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে এই প্রশ্নের সঠিক উত্তরের ব্যবসা নাম্বারে সম্ভাবনার দিক থেকে দুই শিশু কখনোই সদৃশ্য হয় না সম্ভাবনা পসিবিলিটি সে বড় হয়ে কি হতে পারে তার মধ্যে কি কি। ক্ষমতা থাকতে পারে সে কী কী করতে পারে এটা হচ্ছে তার মধ্যেকার সম্ভাবনাগুলোকে বোঝায় এবং এই সম্ভাবনার ক্ষেত্রে শিশুর বিকাশের ক্ষেত্রে কিন্তু মানে সম্ভাবনার ক্ষেত্রে দুজন শিশু কখনোই একই রকম হয় না যে দুজন বড়ো হয়ে সম সমপরিমাণ জ্ঞান লাভ করবে সমপরিমাণ কর্মক্ষমতা হবে সমপরিমাণ সমস্যা সমাধান স্কিল জন্মাবে তা কিন্তু হয় না এটা কিন্তু হারলক বুঝিয়েছেন এরপর বলা হয়েছে কোন বিকাশের প্রেক্ষিতে ব্যক্তিদের এ টাইপ এবং বি টাইপে ভালো হয় এ টাইপ এবং বি টাইপ বা টাইপের টাইপ বি সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি মোরাল ডেভেলপমেন্ট বা নৈতিক বিকাশ দেখো নৈতিক বিকাশের ক্ষেত্রে আমাদের সব থেকে ভালো যে ব্যাখ্যা যিনি দিয়েছেন তিনি হচ্ছেন কোহলবার্গ তাই তো কোহলবার্গ সম্পর্কে তোমরা পাবে আমাদের কিন্তু প্লে ক্লাস রয়েছে তোমরা অবশ্যই একবার প্লে ঘুরে আসবে নেক্সট নাম্বার টোয়েন্টি ফোর টোয়েন্টি ফোরে বলা হয়েছে বুদ্ধির সঙ্গে শিক্ষাগত পারদর্শিতা সম্পর্ক কি খুব গভীর গভীর মাঝামাঝি নাকি অল্প সঠিক উত্তর কি হবে বুদ্ধির সঙ্গে শিক্ষাগত পারদর্শিতার সম্পর্কই হচ্ছে মাঝামাঝি অর্থাৎ বুদ্ধি থাকলেই পারদর্শিতা থাকলেই তার মধ্যে যে বা বুদ্ধির সঙ্গে শিক্ষাগত যোগ্যতা থাকলে তার যে খুব বেশি পরিমাণে একদম ডেভেলপমেন্ট হবে তা কিন্তু না এটা একটা মাঝামাঝি সম্পর্ক এবং এটা কিন্তু অবশ্যই বাস্তব বুদ্ধি বাস্তব চেতনার মধ্য দিয়েই কিন্তু নির্ধারিত হয় এবং আজকে সেটা শেষ প্রশ্ন যেটা তোমাদের জন্য রাখা হয়েছে সেটা কি আছে দেখো নাম্বার টোয়েন্টি ফাইভ শিক্ষার্থীদের মধ্যে ব্যক্তিগত বৈষম্য তৈরি হয় তোমরা এটা করবে এটা অবশ্যই তোমরা কাইন্ডলি কমেন্টে জানাও ঠিক আছে তোমরা লাইভ যেটা এই অ্যান্সারটা কাইন্ডলি করো না এটা তোমরা কমেন্টে একটু জানিয়ে দাও তাহলে তোমাদেরকে আমি রিপ্লাই করতে পারবো কতগুলো সঠিক উত্তর দিতে পারলে সেটা আমি কিন্তু বলতে পারবো তো অপশানসগুলো রয়েছে বংশগতির দরুন পারিবারিক পরিবেশের দরুন বিদ্যালয় পরিবেশের দরুন নাকি সামাজিক পরিবেশের দরুন তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার টিল দেন